মঙ্গলবার শুরু হয়েছে রিজার্ভ ব্যাংকের গুরুত্বপূর্ণ মনিটারি পলিসি কমিটির বৈঠক। আবার বাড়বে কি রেপো রেট সহ নানা হার, শঙ্কা সম্ভাবনা দোলা চলে ভারতীয় বাণিজ্য মহল। সাবধানী লগ্নিকারীরা শেয়ার বেচে ঘরে তুলে রাখছেন নগদ। মঙ্গলবার শুরু হওয়া রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটি বা এমপিসির বৈঠক চলবে বৃহস্পতিবার পর্যন্ত। শীর্ষ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাসের সভাপতিত্বে এই মিটিংয়ে চর্চা হবে মূল্যবৃদ্ধির গতি প্রকৃতি নিয়ে। অদূর ভবিষ্যতে দামের চলাচল কেমন হবে তা বিচার করে সিদ্ধান্ত নেওয়া হবে রেপো, রিভার্স রেপো রেট ইত্যাদি সম্পর্কে। করোনা লকডাউনের ঠিক আগে রেপো রেট ছিল 5.15%। 27 মার্চ 2020 লকডাউনের শুরুতেই কমানো হয় রেপো রেট, হয় 4.40%। ব্যাংক জমা ও স্বল্প সঞ্চয়ে সুদ কমে অনেকটাই, মূল্যবৃদ্ধির তুলনায় সুদের হার নেমে যায়, ফলে ব্যাংকে বা স্বল্প সঞ্চয়ে জমা টাকার প্রকৃত মূল্য কমে যেতে থাকে। দুবছর পর মূল্যবৃদ্ধির চাপে রিজার্ভ ব্যাংক চৌঠা মে 2022 রেপো রেট বাড়ায়, হয় 4.40%। 8ই জুন 2022 আবার বেড়ে হয় 4.60%। 5ই অগস্ট বেড়ে হয় 5.40%। এতেও মূল্যবৃদ্ধি বাগ না মানায় বাড়তে থাকে রেপো রেট। 30শে সেপ্টেম্বর হয় 5.90%, 7ই ডিসেম্বর হয় 6.25%, 8ই জানুয়ারি 2023 আবার বেড়ে রেপো রেট হয়েছিল 6.50%। এই সময় মূল্যবৃদ্ধি থমকে দাঁড়াবার লক্ষণ দেখায়। চলতি বছরের এপ্রিল ও জুন বৈঠকে রেপো রেট 6.50% অপরিবর্তিত থাকে। খুচরো দাম বৃদ্ধি মার্চে ছিল 5.7%, এপ্রিলে 4.7% এবং মে মাসে 4.25%, কিন্তু জুন মাসে আবার মাথা চাড়া দেয় খুচরো দাম বৃদ্ধি, হয় 4.81%। জুলাই মাসে তা আরও বাড়ার শঙ্কা। এপ্রিলে পাইকারি মূল্যবৃদ্ধি -0.79%, মে মাসে -3.48% এবং জুনে -4.12%, অর্থাৎ পাইকারি দাম কমেছে। জুলাই মাসে খুচরো পাইকারি মূল্যবৃদ্ধির তথ্য জানা যাবে 12-13 অগস্ট রিজার্ভ ব্যাংকের মিটিং শেষ হবার পরে। তাই পূর্বাভাসের ওপর নির্ভর করতে হবে শীর্ষ ব্যাংককে। তার রেপো ও রিভার্স রেপো বাড়াতে পারে অথবা একই রাখতে পারে। আবহাওয়ার খামখেয়ালিপনায় কৃষি উৎপাদনে ধাক্কা, আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের দাম ইত্যাদি বিভিন্ন কারণে আরও বাড়তে পারে দরদাম। তবে এখনই না বাড়িয়ে একই জায়গায় রাখা হতে পারে রেপো রেট বলছেন অনেক বিশেষজ্ঞই। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস বৃহস্পতিবার সিদ্ধান্ত জানাবেন। আশিস চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।